জীবনের বেশিরভাগ সময় কেটেছে পরিবার ছেড়ে নিজ গ্রত্বের মানুষের সাথে, কিন্তু তার ছিল মানুষের উপকার করার নেশা। সেই নেশা থেকেই অংশ নেয়া ইউপি নির্বাচনে, যেখানে মানুষ দেখিয়েছে ভালোবাসার প্রতিদান। চেয়ারম্যান পদে নবনির্বাচিত করেছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতুকে। এতে খুশি স্থানীয় ও ভোটাররা। আর ঋতু বলেছেন, দায়িত্ব পেলে মানুষের সেবায় নিয়োজিত করবেন নিজেকে। ঝিনাইদহ প্রতিনিধি শাহিনুর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কয়েকদিনের নির্বাচনী প্রচার প্রচারণা আর উৎসব শেষে স্বাভাবিক হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের মানুষের জীবনযাত্রা, কিন্তু থেমে নেই নবনির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। সকাল থেকেই মানুষের সাথে কুশল আর শুভেচ্ছা বিনিময়ে বেরিয়ে পড়েছেন তিনি। 28 নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেছেন তিনি। নির্বাচনে তিনি পেয়েছেন 9,557 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ছানা পেয়েছেন 4,529 ভোট। মানুষের উপকার করতেন ঋতু। আসলে নজরুল ইসলাম ঋতু বিগত 15-20 বছর ধরে মানুষের সাথে এবং 6 নম্বর তিলাসাতের ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এবং গ্রামে দীর্ঘ 15-20 বছর ধরে মানুষের সেবা, সাহায্য, সহযোগিতা এবং যে কোনো প্রয়োজনে তার কাছে আসলে কোনো মানুষ ফিরে যায় না। এই কৃতজ্ঞতা বোধ থেকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঋতু জিতার কারণ সেটা তৃতীয় লিঙ্গের মানুষ, মানুষ তার এমনি ভালোবাসে আর বিভিন্ন মানে বহুত বছর ধরে সে দেশ এলাকার উন্নয়নের কাজকাম করছে, রাস্তাঘাট যেখানে ভাঙাচুরো আছে বা যেখানে একটু খারাপ আছে মানুষকে সহযোগ করছে, বাড়ি বাড়ি যায়, মানুষের অভাব অনটন দেখাশুনো করে, মানুষের একটা বিশেষ করে মেয়ে ছেলের একটা আস্থা এসে গেছে তারপর বেশি। নির্বাচনে ঋতু জয় পাওয়ায় খুশি এলাকার মানুষ ও তৃতীয় লিঙ্গের মানুষগুলো। 6 নম্বর তিলেশ্বরপুরে নির্বাচন করেছে আমাদের গুরুমা, উনি এলাকার ভালোবাসার, মানুষের ভালোবাসার কারণে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সেজন্য এলাকার মানুষকে অত্যন্ত আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা তৃতীয় লিঙ্গের সবসময় অবহেলিত ছিলাম, বর্তমান সরকার আমাদেরকে যেই পর্যায়ে নিয়ে এসেছে আমরা সরকারের কাছে এবং আমাদের দেশ নেত্রীর কাছে আকুল আবেদন যে আমরা এখন থেকে সবসময় চিন্তাভাবনা করেছি, অতীতে এখনও চিন্তাভাবনা করবো, আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা দেশ এবং জাতির সাথে সব কিছুর সাথে আমরা ডিজিটাল হয়ে উন্নত হয়ে জাতি হিসাবে বাঁচতে চাই মাথা উঁচু করে, এটাই আমাদের স্বপ্ন। আশায় আছেন নির্বাচনের আগে তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের, সেই সাথে সুষ্ঠু ভোট হওয়ায় পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তৃতীয় ধাপে গত 28 নভেম্বর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের যে স্লোগান আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই স্লোগানকে বাস্তবায়ন করে সাধারণ মানুষ তাদের মনের আকাঙ্ক্ষা সত্যিকার অর্থেই প্রকাশ করতে পেরেছে গতকালকের ভোটে। এবং সেই ভোটে আমরা ফলাফল বিশ্লেষণে দেখেছি যে 11টা ইউনিয়নের ভিতরে 3টি ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী পাশ করেছে এবং একটু ব্যতিক্রমধর্মী একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 5,000 ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন। তিনি পেয়েছেন 9,557 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে পেয়েছে 4,529 ভোট। তাছাড়া বাকি ইউনিয়নে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের মাধ্যমে কালীগঞ্জবাসী দারুণভাবে খুশি এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি তাদের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পেরে তারা খুশি। তবে আমি একটা কথাই জানি যে ইউনিয়নবাসীর জন্য আমি এখানে এসেছি আর ইউনিয়নবাসী আমাকে এখানে এনেছে, মানুষ আমাকে ভালোবেসেছে তাই, আর মানুষ যদি ভালো আমাকে না বেসে তাহলে কিন্তু আমি এটা হতে পারতাম না। তবে আমার একটা কথা যে আমি ইউনিয়নে নির্বাচিত হয়েছি, আমি নির্বাচন করেছি, আমি অনেক ভোটে পাশ হয়েছি, তবে আমার একটাই আশা যে এই ইউনিয়নবাসীর জন্য আমি কিছু করতে চাই, আর সেটা আমার পক্ষে আদৌ সম্ভব না। যদি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের এই চোখে যদি সুনজরে যদি না দেখে তাহলে এটা আমার পক্ষে সম্ভব না। আমি চাই যে প্রধানমন্ত্রী যত আমাদের দিকে সুনজরে তাকায়, আমাদের মানে আমার দিকে যেন সুনজরে তাকায়, আমি এটা চাই। যতবা আমি অন্য মানুষের থেকে আমি একটু ভিন্ন,
আর অন্য ভিন্নটা আমি এখন বললাম, এখন ভিন্ন কিসের, ভিন্ন না, এখন আমি বলি কি যে এখন সাধারণ মানুষ যেভাবে আমিও সেইভাবে, তা আমি চাই সাধারণ মানুষ কাজ করার জন্য আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি সহযোগিতা চাই, আর আমি এখানে জনগণের জন্য কাজ করতে চাই, উনি যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমি অনেক কিছু করতে পারবো। আর একটা কথা হচ্ছে যে এখানে নির্বাচন হয়েছে, দলাদলি হচ্ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন দল মাত সব কিছু ভুলে যে সবাই একসাথে কাজ করবো এটাই আমি জানি। আর একটা কথা হচ্ছে যে যারা এখানে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, অনেক দল এখানে আছে, কিন্তু আমি দলমল বুঝি না, আমি একটা কথাই বুঝি যে জনগণ আমাকে ভোট দিয়েছে, আমরা সবাই একই দল। আর আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা তো সব পিছনে পড়ে, তাদের কোনো খবর নেওয়া হয় না, তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় না, তারা যারা বয়স্ক লোক যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে বাদ দিয়ে তারা আবার নতুন নতুন যারা আওয়ামী লীগ আছে, এরা তো আওয়ামী লীগের কিছু বুঝি না আমি এটা, কিন্তু এই যে লোকজনগণ যে পেছনে ফেলে দিয়েছে, আমি চাই যারা আওয়ামী লীগ করে, যারা পিছনে পড়ে আছে তারা আমার সাথে যোগাযোগ করুক, তারা আমার সাথে আসুক, আমরা নতুন করে আওয়ামী লীগ শুরু করবো এখান থেকে। যতবা আমাদের বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা কোনো জায়গাতে পিছিয়ে নেই, আমাদের বাংলাদেশে যত সরকার আসছে না কেন, কিন্তু এই শেখ হাসিনা সবচেয়ে বড় কাজ করেছে বাংলাদেশের ভিতরে, আমরা এটা জানি। কিন্তু আমি ইউনিয়নবাসীর জন্য কি কি করতে চাই, আমাদের ইউনিয়নের মধ্যে যে অবস্থা মনে হয় যে কাজ আছে মনে হয় 20 বছর আমি শেষ করতে পারবো না, আর আমাদের নেত্রী যদি আমার দিকে সুনজর দেয় তাহলে এইটা আমাদের পক্ষে এইটা অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব। আমি যেরকম যেরকম রাস্তা রাস্তাঘাট, যেরকম স্কুল কলেজ কিংবা কালপাট, অনেক রাস্তা যেই অবস্থা সাধারণ মানুষ চলতেই পারে না, এখানে যেই অবস্থা মানুষ, আমি দেখেছি এক জায়গায় যে একটা গাড়ি পড়ে ভেঙে পড়ে রয়েছে কিন্তু রাস্তাতে উঠতে পারছে না, উঠার কোনো কার দেখতে পাচ্ছে না, উঠবে কীভাবে। তারপরে আমি দেখছি এরকমও দুটো মহিলা এক পাশে আর একটা গরু এক পাশে দিয়ে রাস্তা টানছে, এরকম একটা দুর্দশা এই অবস্থা এই ইউনিয়নের ভিতরে। তা আমি চাই যে ইউনিয়নের মধ্যে যাতে আমি চাই যে এই জিনিসটা যেন আমাদের সুনজরে দেখে, যদি দেখে তাহলে এটা আমার জন্য ভালো হবে। আর ইউনিয়নবাসী অনেক আমার কাছে অভিযোগ আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রেগনেন্ট ভাতা, মানে বিভিন্ন ধরনের, তারপরে ওই 10 টাকা কেজি চাল, তারপরে এগুলোর থেকে অনেক টাকা পয়সা নেওয়া হয়, আমি এগুলো জানি। তবে আমি জানি যদি এখন জনগণ আমাকে এখানে নির্বাচিত করিয়েছে, কিন্তু এইসবের মধ্যে আমি যাব না, জনগণ যেটা প্রাপ্য সেটা আমি দিয়ে দেবো, জনগণের কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নেব না, যেটা জনগণ আমার চেয়েছে নির্বাচন করার জন্য, ভোট দিয়ে আমাকে নির্বাচন করেছে, আমি সত্যের পথে থাকবো, আমি কোনো দিন এই নয় পথে থাকবো, আমি অন্যার পথে কোনো ভাবে থাকবো না। আর একটা জিনিস, যারা নির্বাচন করেছেন এখানে, আজকের থেকে নির্বাচন শেষ, কোনো দল নেই, কোনো কিছু নেই, আজকের থেকে কোনো মারামারি হাঙ্গামা কোনো কিছু এখানে চলবে না, যে হাঙ্গামা করবে মারামারি করবে আইন প্রশাসন আছে তাদের কাছে আমি বলবো, এই ধরনের যারা থাকবে তাদের যেন আইনত ব্যবস্থা নেওয়া হয়, আর সে যে দলেরই হোক না কেন, আমি আমারটাও বুঝি না, অন্য কোনো দলও বুঝি না, সে যে দলেরই হোক সন্ত্রাসের কোনো জায়গা এখানে হবে না, বলেন আপনারা। ঠিক আছে, জনগণ আমার পক্ষে আছে, কিন্তু আমি একটা কথা জানি যে অনেক মানুষের অনেক কিছু থাকে, ছেলে মেয়ে কিবা বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব থাকে, কিন্তু আমার এত লোভ লালসা নেই, আমার ছেলে নেই, মেয়ে নেই, আমার সংসার নেই, আমি চাই এই জনগণই আমার সব, আর এই জনগণকেই আমি সব কিছু করতে চাই। আমার কথা হচ্ছে কি যে যদি এরকম কোনো কিছু হইতো তাহলে আর জনগণ কিন্তু আমার পিছনে থাকতো না, জনগণ কিন্তু একটা উদ্দেশ্যই করেছে যে ওর ছেলে নেই, মেয়ে নেই, সংসার নেই, ও আমাদের জন্যে কাজ করবে, আর জনগণের হিসেবেই আমাকে এই ভোটটা দেওয়া হয়েছে, তা আমি জনগণের পক্ষে সবসময় থাকবো, আর জনগণ যেটা আমাকে বলে সেটাই আমি শুনবো, এইটাই আমি জানি। তো আমাদের ইউনিয়নে গতকাল নির্বাচন হইলো, তাতে তৃতীয় যে প্রার্থী ছিল সেই বিপুল ভোটে বিজয় করিল, তার কারণ অনেকেই বলে যে তৃতীয় মানুষের কোনো মূল্যায়ন নাই, কিন্তু এখানে দেখা গেল যে তৃতীয় তার তো যে গুণ থাকে, তার যদি সেরকম মনোবল থাকে তাহলে সবাই তাদের মূল্যায়ন করে, এবং সারা দেশের যত তৃতীয় মানুষ আছে তারাও যদি এর মতো এইরকমভাবে জনহিতমূলক কাজ করে, জনগণের সাথে জড়িয়ে থাকে, তাহলে তাদের মূল্যায়ন সমাজ। আগে যে চেয়ারম্যান ছিল তার কাছে আমরা কোনো সাহায্য পাইনি, বা সেই এলাকায় আমাদের কোনো কাজ করিনি, আর এই যে নজু যে এখন বর্তমান চেয়ারম্যান হয়েছে, এই ভোটের আগে আমাদের অনেক কাজ করেছে আর তার কাছে আমরা অনেক সাহায্য পাইছি, এই জন্য তাকে আমরা ভোট দিব। নজরুল ইসলাম ঋতুকে মানুষ ভোট দেওয়ার কারণ হচ্ছে
সে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াচ্ছে, দাঁড়াইছে গরিব দুঃখী মানুষের দেখাচ্ছে, দান খান করেছে, মানুষের মন দুঃখটা কেড়ে নিয়েছে, দুগাই নিয়েছে, যে যে অবস্থায় গিয়েছে তার কাছ থেকে ফিরিনি, যার জন্যে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে এবার মানে গরিব দুঃখী মানুষ যারা অথচ অসল মানুষ তারাও এসে ভোট দিয়ে গিয়েছে, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ।